আমাদের রিমোট দেয়া লাগবে তো, এ কেউ মেরো না, পুরো ওপেন ফিল্ডে আছে ভাই। শেট 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 চ্যালেঞ্জ এখানে, চ্যালেঞ্জ এখানে। এই যে আমাদের নতুন ইনকিউবেটর বান্ডিল এসে পড়েছে। লাস্ট টাইম আমরা ইনকিউবেটরের মতো ইভেন্টে গেছি, বান্ডিলটা নিয়েছিলাম না, ওই টাইমে আমাদের 2000 ডায়মন্ড ছিল, আর লাগতো হচ্ছে একটাই স্টোন আর একটা ব্লুপ্রিন্ট, আর ওটুকের জন্য আমাদের লাগা গিয়েছিল 1500 মতো ডায়মন্ড। এবারও আমাদের সেম জিনিসই লাগবে, একটা স্টোন একটা ব্লুপ্রিন্ট, আর এবারও কিন্তু 2000 ডায়মন্ড দিয়ে শুরু করতেছি। আশা করি এর আগের বারের মতো আমাদের ভাগ্য খারাপ থাকবে না। একটা একটা করে দুটো ভাউচার রয়েছে আমাদের কাছে, এই দুটো ভাউচার আমি কিছু পাবো না জানি ভাই, এই ভাও ছাড়া কিছুই দিবে না। গাইস শুরু করতেছি, মানে একটা ব্লু প্রিন্ট আর একটা সিম্পল। ও ও ভাই ব্লু প্রিন্ট দিছে, প্রথম স্পিনে ব্লু প্রিন্ট দিয়ে দিয়েছে রে, আর মাঠে একটা স্টোন লাগে খালি, এইটাই ভাই। এর আগের বার অতিরিক্ত আমার ভাগ্য খারাপ ছিল, 1500 ডায়মন্ড লেগে গেছিল ভাই। আর সমস্যা নেই, এবার দিয়ে দিবে, এবার দিয়ে দিবে ভাই। এর আগের বার এত খারাপ একটা অবস্থা ছিল ভাই, এবার তো দিয়ে দিবে, এবার দিয়ে দিবে। একটা স্টোন লাগে খালি ভাই, দিল ব্রো। হ্যালো ভাই, আরে একটা স্টোন লাগে রে, এবার দিয়ে দিও, এবার দিয়ে দিও, এবার দিয়ে দিও। আর মাত্র 200 ডায়মন্ড রয়েছে ভাই, 180 শেষ, আর মাত্র 36টা ডায়মন্ড রয়েছে। এইটা তো দিতেছে না, দিতেছে না, দেয়নি শেষ ভাই, দেয়নি ভাই, দূর। ও ভাই চান্দুরা এবার দুটো দিল ভাই, মাত্র একটা স্টোন লাগতো রে, 36 ডায়মন্ড এসে পড়েছিল। এইটা তো যদি না দিত না, শেষ, আমার ডায়মন্ড পুরো শেষ ভাই। এই টাইমে এসে একেবারে পিট দেয়ালে ঠেকিয়ে দিয়ে তারপর এমন করলো, সবার প্রথমে আমরা পেয়ে গেলাম হচ্ছে এটা কি ব্লু প্রিন্ট। এত খুশি হয়ে গেলাম যে এর আগের বারের মতো 1500 খরচ করা লাগবে না, এবার তো 2100 খরচ করিয়ে দিয়েছে না, ফকির বানিয়ে দিয়েছে। Hey yo, what's up guys, it's Mr. Tripolar and welcome to my channel. Yes, I'm going to show you an awesome video. Thriller to dekhe pelle Free Fire amader sathe guti baji koreche, mane prothome lob dekheche je peye giyecho tar pore je ekebare fokir baniye diyeche re. Je amra ei bundle ta peye giyechi ar ei notun incubator bundle ta niye Ronaldo character shoh Ronaldo notun emote ta diye rank e solo versus duo te amra ajke korte jacchi emote challenge. Ha guys, সেই ঐতিহাসিক চ্যালেঞ্জটা, যেই চ্যালেঞ্জে প্রত্যেকটা কিলের পর পরে আমাদের দিতে হবে একটা করে ইমোট, এবং ইমোট দেওয়ার পরে যে যতক্ষণ পর্যন্ত আমাদের ইমোট শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নড়তে পারবো না, কিছু করতেও পারবো না। এত ভয়ানক চ্যালেঞ্জ, তো আবার নতুন ক্যারেক্টার, নতুন ক্যারেক্টারের ইমোট, আবার নতুন বান্ডিল। গাইজ একটা মুহূর্ত মিস করো না, তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। ব্যাংকের আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি পিকে, আর আমার সাথে এনিমি নেমেছে কোন রকম একটা গান যদি এই যে এখানে আছে। ও ভাই ডাবল ভেক্টর পেয়ে গেছি রে, আমার সাথে সাথে আর কি লাগে না, সোলো ভার্সাস ডুয়াল। শ্রী চান্দু সোলো তো ছিল, কিন্তু আমার ইমোট দেওয়া লাগবে এখন, কোন এনিমি না আসলেই হয়। ওরে আমাদের নতুন ইমোট, ও ভাই রোনালদোর ফেভারিট ড্যান্স যদি আমাদের ফ্রি ফায়ারে অ্যাড করা দেয়, আর ওইটার জন্য ওইটা নিয়ে যদি আমরা আমাদের ফেভারিট ইমোট চ্যালেঞ্জই না করি, তাহলে কি হয় নাকি ভাই? কি জিনিস অ্যাড করেছে দেখেছো নি? ধরো এই দেখ, এখানে কি পাইপ চলতেছিল, আর একটু মারলেই ও ই ভাই শেট ইয়ার, এই টাইমে কেন ভাই আমার সামনে একটা ডাউন হয়ে আছে যেটা টিমমেট এখনই আসবে। সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই, এটাকে মেরেও কি একটা ইমোট দিতে পারবো নাকি? আর টিমের না আসলে ভাই কি পাকনাম এটা করতেছে এগুলো, এখন তো শিল্ডও নেই, আর শিল্ড থাকলেও আমাদের তেমন একটা লাভ হবে না, শিল্ডের ভিতরে ঢুকে যে কোনো এনিমি আমাদেরকে মারতে পারবে। ও যাক হয়ে গিয়েছে, কিন্তু গাইস দেখো আমাদের ইমোট চ্যালেঞ্জে তোমরা অলমোস্ট সবাই জানো ইমোট চ্যালেঞ্জের ব্যাপারে, যারা জানে জানো না তাদেরকে বলতেছি, ইমোট চ্যালেঞ্জ এমন একটা চ্যালেঞ্জ যেখানে আমাদের এই চান্দুকে আগে একটু ভাই এতটা বোঝার পরে বললো না অ্যান্টু কি ভাই বেরি হয়ে গিয়েছিল রে, একটু ঘুরে গেল হতো এদিক দিয়ে এসে পড়েছে। ও ভাই ভেক্টর বাওয়ারি, এটা কি বাংলাদেশি ছিল নাকি? বিট দেখলাম, ধরো ধরো ধরো, ও রে চান্দু পাঁচটা কিল হয়ে গিয়েছে ভাই, এত বেশি বেশি করে আমাদের ভেক্টরে গান, এই গুলি শেষ হয় না এমো
অবশ্য দুটো গান একসাথে করে মারতেছে এ চান্দুরা কত জনের যা গালি দেওয়া শুরু করে দিছে যায় ভেক্টর দিয়ে উত্তাসা শুরু করেছে ভাই ভেক্টর গানটা আমি নিজে ইউজ করতেছি কিন্তু আমার নিজের কাছে ভালো লাগে না এত ওভার পাওয়ার একটা গান দিয়ে দিয়েছে যখন দুইটা থাকে এক হাতে আর তারপর যে ক্লোজ রেঞ্জে ফাইটটা করি ভাই কোনো কিছুর সাথে কোনো মিল নেই একেবারে M18 এর থেকে অনেক বেশি পাওয়ারফুল যাই গাইজ আমাদের এই নতুন রিমোটটা নিয়ে আমাদের নতুন ইনকিউবেটর ড্রেসটা নিয়ে এই ড্রেসটা নিতে যায় আমাদের যা অবস্থা হয়ে গিয়েছিল ভিডিওর প্রথমে অ্যাড করে দিব রে ভাই একেবারে এটা অকল্পনীয় জিনিসপাতি এগুলো কিভাবে ঘটে কারোর সাথে লাইক এত লোভ দেখিয়ে তারপরে যে 12টা বাজিয়ে দেয় এই চান্দুটা দেখলাম মনে হলো না দাঁড়াও তো ই আছে ই ভাই আরে ভাবলাম এই পাশে এসে পড়বে আমারই যেতে হবে না মানে কাজ করো এই দরজা দিয়ে উকি মারবে না আগে উকি মারো তারপর শিল্ড অন করো লোভ দেখিয়ে এটা ভালো ছিল রে ভাই এটা মাঝে মাঝে আমি করি ভাই ড্যান্সটা দেখো চান্দ এনিমির সামনে যাই এনিমি যখন দেখে যে আমি রয়েছি ও মারা শুরু করে ওই টাইমে যে শিল্ডটা অন করি তারপরে যে কি করবে এদিকে আরেকজন মারতো স্যার এ মারলো কিভাবে আমি তো ঘরের ভিতরেই ছিলাম না এতক্ষণ পরে যে মারলো ভাই এ তো সোজা বরাবর আসতেছে তারপর এমন টাইমে যেখানে আমার হাতে ডাবল ভেক্টর আরে সিঙ্গেল পাবলিক ছিল রে বেচারা যে এভাবে করে আসতেছিল একবারে বুক টুক বুলিয়ে ও ভাই এই ড্যান্সটা একবার মানিয়ে গিয়েছে ভাই আমাদের পিক থেকেই 8টা কিল একটা রয়েছে এলসেপের উপরে আর একটা এই তো পেয়ে গেছি ভাই বিমান শক্তিতে রয়েছে এত সুন্দর এত পারফেক্ট একটা জায়গা আমাদের ভেক্টরের জন্য রে ডাবল ভেক্টর সোজা বরাবর আসবে আর মার খাবে ভাই দেখো ভিতর দিয়ে এসো না ঠিক আছে হয়তো বাড়ির এই পাশ দিয়ে আসো না হলে বাড়ির অপোজিট দিক দিয়ে একেবারে সোজা বরাবর আসো এই তো আরে রে এইটার কথাই তো বলেছিল আমরা চান্দ কি সুন্দর ভিতরে ঢুকে গেল ভাই শর্ট রেঞ্জে শর্ট রেঞ্জে শর্ট রেঞ্জে ডাবল ভেক্টর তোমার টিমমেটকে বলো একটা জাম্প শট করতে আরে না কেন তুমি ভাই গুলি লাগতেছে না আমাদের মুভমেন্ট স্পিড থাকতে থাকতে একটা দৌড় মেরে তারপরে যে ভাই সাব গাইস একদিক দিয়ে আমাদের নতুন ইনকিউবেটর আরেকদিক দিয়ে নতুন এই ফেভারিট ইমোট ও ভাই রোনালদোর এই ইমোটটা এত মানাইছে পরে জোন গুলো পাবো শিওর কোন রকমের টাওয়ারে উঠতে পারলে এ না 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 আরে আর এমনিতে সামনে টেনসার জোন ভাই এই টাইমে ফুটানো লাগলো রে ভাই মাথার উপর পড়বে ঠাড়া প্লিজ ইয়ার আচ্ছা এক কাজ করি ক্যারেক্টার অন করে জোরে সোরে একটা দৌড় মারি ভাই টাওয়ারে ওর ঠাড়া পড়ো না ঠাড়া পড়ো না ঠাড়া পড়ো না যাক ভাই ই আরে দৌড় ভাই তো কি ও এ আমাদের রিমোট দেয়া লাগবে তো এ কেউ মেরো না পুরো ওপেন ফিল্ডে আসি ভাই সেট 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 চ্যালেঞ্জ এখানে শেষ চ্যালেঞ্জ এখানে শেষ ও পিছেছি পিছেছি চান্দু শুধু তো মাথাটুকুই উপরে উঠেছিল মেরেছে মেরেছে তার উপর দিয়ে বডিতে লাগছে এদিক দিয়ে বাঁচলাম তারপরের গুলিটাও মনে হয় লাগেনি এর জন্য আরও একটা বাঁচে বসলাম ভাই কি বাঁচাটা বসলাম না আরেকটা আসতেছে ওকে অন্যদিক থেকে মারতেছে নাকি ওইখান থেকে তো পুরো স্নাইপার দিয়ে মেরে দিছিল ভাগ্যটা ভালো যে মাথার বদলে গায়ে লাগছে গুলি একটা তারপরেও তো কত টাইম পেয়ে গিয়েছিল রে বেঁচে গেছি অনেক বড় বাঁচা দাঁড়িয়ে থাকলে আরো বেশি মার খেতে হবে এটাকে মারবো কিভাবে ভাই এখান থেকে যদি একটু লাভ দিয়ে মারা যাবে এই জায়গাটায় যদি দাঁড়ায় তাহলে মেবি না আর একটু ওই পাশে যাও আর একটু ওই পাশে গেলে মেবি আমি হালকা একটু টাওয়ারের উপর দাঁড়িয়ে তারপর ওকে মারতে পারবো এই তো এই তো 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 এখান থেকে তো মারতে পারবো মনে হয় তারা তো আর একটু সামনে যে আরে ভাই না সমস্যা নেই অ্যাবিলিটি অন করো অ্যান্ড টু কে এ না সমস্যা আছে ইমোট ব্রো লাস্ট জোনে যে ভাই জোনে না যে কিভাবে আমি কাউকে মারলাম সেটি আর ভাই 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি কোনো রকম একটা আরে ইয়ার কত সুন্দর ভাই 12টা কিল মনে করে ফেলছিলাম সেটে ভাই এত সুন্দর একটা জিনিস ইস লাস্টে আরেকটু আরেকটু দিত ভাই যেভাবে ও 13টা ও ভাই 13টা কি লাগে
Yup guys, hey, chilo notun incubator dress ta pora Ronaldo notun emote show bhayano ki emote challenge er video ta tao amar koto bar bhagger jora beche giyechhilam re ar guys spinner byapare ki bolbo shotti kotha bolbo ei dress ta amar kache ekebare phaltu legeche eta personal opinion tomader oneker kache bhalo lagte pare kintu tar pore spin keno korechi matro lagto ekta blueprint ar ekta stone bebechhilam matro duto spin ei shesh hoye jabe bhai peye jabo kintu na je amader free fire amader ka poker korai chalo bhai এটা কিভাবে হয় প্রথম স্পিনে পেয়ে গেছি আর একেবারে লাস্ট স্পিনে যেই পেলাম না ভাগ্য ভালো লাস্ট স্পিনে যেই পেলাম না হলে নেয়াই হতো না এই বান্ডিল যাই হোক গাইস আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে তোমরা জানাই কি করতে হবে অবশ্যই এই লাইকটা দিয়ে দিও আর যে যে লাইক দিচ্ছ তাতে সবার কাছ থেকে ছোট ছোট হলো এটা কমেন্ট চাচ্ছি আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই বার ভিডিওগুলো চলবে তো ইয়াপ গাইস আজ এ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম Allah Hafiz guys. Peace.